তখন বাংলাদেশের অবস্থা নাজেহাল। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য 1 উইকেট প্রয়োজন, বাংলাদেশের স্কোরবোর্ডে 100 পার হয়নি। তখন ওভার করতে আসেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি চায়নাম্যান তাবরাইজ শামসি। শামসির স্লটে করা বল স্লগ সুইপে 90 মিটার ছক্কা মেরে কাউ কর্নার পার করলেন মোস্তাফিজুর রহমান। দেখতে অনেকটা ক্রিস গেইলের কথা মনে পড়ে গেল। এর আগেও টি-20 বিশ্বকাপে 6 মেরেছেন মোস্তাফিজুর রহমান। 2016 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন একটি 6 মারেন তিনি। সেই ম্যাচটা বাংলাদেশ হেরে যায়। টি-20 বিশ্বকাপে এটি মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় 6।